হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর। ফের দাম বাড়লো না কমলো পেট্রোল এবং ডিজেলের? চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের বাজার দর। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। এরকমই প্রত্যেকদিন পেট্রোল এবং ডিজেলের দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর। 2022 সালের মে মাস থেকে সারা দেশে একই রকম রয়েছে জ্বালানি তেলের দাম। কেন্দ্র সরকার ও বেশ কিছু রাজ্য এর আগে জ্বালানির কর কিছুটা কমিয়েছিল, তবু দামে কিন্তু সুরাহা মেলেনি। এই বছর মার্চ মাসে পেট্রোল এবং ডিজেলের দাম লিটারে 2 টাকা হারে কমানো হয়, তাতেই খানিক স্বস্তি মেলে গ্রাহকদের। কিন্তু তবু আজও বেশ কিছু শহরে পেট্রোলের দাম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, ওঠানামা করেছে। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল কত দামে বিক্রি হচ্ছে আজকের দিনে। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক প্রতি লিটারে পেট্রোলের দাম আজকের দিনে কত চলছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। আজকের দিনে কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটারে 103.94 টাকা। গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন নেই। 15 মার্চ 2024 সাল থেকে মূল্য স্থির রেখে পশ্চিমবঙ্গে পরপর গত 2 মাস ধরে এই হার অপরিবর্তিত রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে পেট্রোলের দাম প্রতি লিটারে। আলিপুরদুয়ারে 105.21 টাকা, বীরভূমে 104.85 টাকা, দক্ষিণ দিনাজপুরে 104.40 টাকা, কোচবিহারে 104.94 টাকা, বাঁকুড়া 104.37 টাকা, দার্জিলিংয়ে 103.69 টাকা, দক্ষিণ দিনাজপুরে 104.40 টাকা, হুগলিতে 104.16 টাকা, হাওড়া 103.94 টাকা, জলপাইগুড়িতে 104.08 টাকা, ঝাড়গ্রামে 104.80 টাকা, কালিম্পংয়ে 103.90 টাকা, মালদা 103.74 টাকা, মুর্শিদাবাদে 104.80 টাকা, নদীয়া 104.51 টাকা, উত্তর চব্বিশ পরগনা 104.68 টাকা, পশ্চিম বর্ধমানে 104.01 টাকা, পশ্চিম মেদিনীপুরে 104.41 টাকা, পূর্ব বর্ধমানে 104.32 টাকা, পুরুলিয়ায় এদিকে 104.82 টাকা, পূর্ব মেদিনীপুরে 103.80 টাকা, দক্ষিণ চব্বিশ পরগনা 104 টাকা এবং উত্তর দিনাজপুরে 104.06 টাকা পেট্রোলের দাম প্রতি লিটারে। এবার চলুন দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। আজকে দিনে কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে হচ্ছে 90.76 টাকা। গতকালের তুলনায় ডিজেলের দামে কিন্তু কোনো পরিবর্তন নেই। 15 মার্চ 2024 সাল থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে টানা 2 মাস ধরে এই হার অপরিবর্তিত রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে ডিজেলের দাম প্রতি লিটারে। উত্তর চব্বিশ পরগনা 91.44 টাকা প্রতি লিটারে ডিজেলের দাম, পশ্চিম বর্ধমানে 90.82, পশ্চিম মেদিনীপুরে 91.16 টাকা, পূর্ব বর্ধমানে 91.11 টাকা, পূর্ব মেদিনীপুরে 90.59 টাকা, পুরুলিয়ায় 91.58 টাকা, দক্ষিণ চব্বিশ পরগনায় 90.82 টাকা, উত্তর দিনাজপুরে 90.86 টাকা, এদিকে নদীয়া 91.29 টাকা, মুর্শিদাবাদে 91.56 টাকা, মালদায় 90.57 টাকা, কালিম্পংয়ে 90.71 টাকা, ঝাড়গ্রামে 91.52 টাকা, জলপাইগুড়িতে 90.88 টাকা, হাওড়ায় 90.76 টাকা, হুগলিতে 90.96 টাকা, দার্জিলিংয়ে 90.52 টাকা, দক্ষিণ দিনাজপুরে 91.18 টাকা, কোচবিহারে 91.69 টাকা, বীরভূমে 91.61 টাকা, বাঁকুড়া 91.16 টাকা এবং আলিপুরদুয়ারে 91.94 টাকা আর ডিজেলের দাম প্রতি লিটারে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রত্যেকদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।